বিসমিল্লাহির রহমানির রহিম, শুভরাত্রি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আমরা আজকে পেনালকোটের 3 নম্বর ক্লাসে পৌঁছে গেছি। তো ক্লাসে ডিসকাশন করার আগে আপনাদের হচ্ছে একটু ক্লাস লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করব, মেসেঞ্জার গ্রুপে, যাতে হচ্ছে আপনারা দ্রুত আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে, তো আর একটা কথা বলবেন আপনারা, সেটা হচ্ছে গতকালকে যে ক্লাসটা নিয়েছিলাম, এখানে বলেছিলাম যে প্রবলেমেটিক যে সকল প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে এর বিষয়গুলো আপনারা সলভ করবেন। কে কে সলভ করেছেন একটু কমেন্ট করবেন। ওকে, আচ্ছা, আপনারা দ্রুত যুক্ত হয়ে নেবেন। এখন পর্যন্ত কেউ যুক্ত হয়নি, আপনাদের গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিয়েছে। যুক্ত হয়েছেন একজন, দ্রুত যুক্ত হবেন, আমরা ক্লাসে চলে যাব। ঠিক আছে, দ্রুত লাইক টিক দেওয়ার দরকার নাই, জাস্ট যুক্ত হয়ে যান। অর্থাৎ মেসেঞ্জার গ্রুপে আপনাদের লিঙ্ক দিয়েছি, দ্রুত যুক্ত হয়ে যান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে ক্লাস শুরু করব। এর মধ্যে হচ্ছে আমাদের একজন সম্মানিত হচ্ছে আমাদের সাবেক স্টুডেন্ট, আচ্ছা যাই হোক, এর 6-7 ধারা নিয়ে আলোচনা করবো। এর আগে হচ্ছে আপনাদের দ্রুত একটু যুক্ত হয়ে জিমেন। ওকে, সবাই জাস্ট 10:30-এর সময় মুখিয়ে থাকতে হবে, ঠিক আছে, ক্লাস করার জন্য। অর্থাৎ আপনার ওয়েট করতে হবে যে 10:30 বাজলেই আমি ক্লাসে ঢুকবো। হ্যাঁ, কারণ হচ্ছে একদম আলোচনা শুরু করলে প্রথম দিকে মিস করলে পরে বোঝাটা টাফ। সুতরাং হচ্ছে শুরু থেকেই ক্লাস করার চেষ্টা করবেন, শুরু থেকে, একদম ক্লাসের শুরু থেকে। যাই হোক, আমাদের সম্মানিত একজন মেম্বার জুলহাসউদ্দিন কাকা, উনি আমাদের হচ্ছে প্রিলিবাসের স্টুডেন্ট ছিলেন, সম্মানিত স্টুডেন্ট ছিলেন উনি। তো উনি একটা প্রশ্ন করেছেন, 6 এবং 7 ধারা নিয়ে একটু আলোচনা করতে বলেছেন। তো ওনার সম্পর্কে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, উনি খুবই মেধাবী একজন ব্যক্তি, এবং উনি হচ্ছে আমরা যখন প্রিলিবাসে মডেল টেস্ট নিতাম সেখানে উনি 20 নম্বরের মধ্যে 20 পেত, এইরকমের একজন মেধাবী ব্যক্তি। এবং ওনার যে সবথেকে বড় যে গুণটা, ওনার হচ্ছে পড়ার জন্য যে আগ্রহটা, যা আসলে সত্যিকার অর্থে যে আমারও নাই এত আগ্রহ, উনি এত বেশি আগ্রহী পড়াশোনা করার জন্য। তো ওনাকে ধন্যবাদ অসংখ্য যে উনি একটা প্রশ্ন করেছেন 6 এবং 7 নিয়ে একটু আলোচনা করার জন্য। দেখেন, 6 এবং 7টা কালকে বলেছিলাম জেনারেল এক্সেপশনের খাতিরে। কেন বলেছিলাম? 6 নম্বর ধারাটা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে এই 6 এবং 7 হচ্ছে রুলস অফ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ব্যাখ্যার নীতি, অর্থাৎ আইনকে কীভাবে ব্যাখ্যা করবেন এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে পেনাল কোডকে কীভাবে ব্যাখ্যা করতে হবে এই সম্পর্কে বলা হচ্ছে 6 এবং 7 দ্বারা। এইখানে 6 দ্বারা বলা আছে যে পেনাল কোড যখন আপনি ব্যাখ্যা করতে চাবেন, বা পেনাল কোড ব্যাখ্যাটা করবে কি আসলে, এইটা প্রথম প্রশ্ন। ব্যাখ্যাটা করবে হচ্ছে আদালত, আদালতের কাজ হচ্ছে আইনকে ব্যাখ্যা করা, ঠিক আছে। তো এখন এই যে পেনাল কোডটা যখন ব্যাখ্যা করবে, 6 ধারার বক্তব্য হচ্ছে তখন এই যে বিধির সংজ্ঞাসমূহ, যে সকল সাধারণ ব্যতিক্রমী আছে এই ব্যতিক্রমীর আলোকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আমরা যে কালকে জেনারেল এক্সেপশন পড়েছিলাম, এই জেনারেল এক্সেপশনের আলোকে হচ্ছে এই পেনাল কোডটাকে ব্যাখ্যা করতে হবে, এটা বলা আছে 6, ঠিক আছে। তার মানে হচ্ছে এই 6টা জেনারেল এক্সেপশনের সাথে ধারা 6-এর রিলিভেন্সিটা কী, গুরুত্বটা কী, যে এখানে যে ব্যাখ্যা করার সময় আদালত রায় দেওয়ার সময় জেনারেল এক্সেপশনকে যে তিনি গ্রহণ করবে বা ব্যাখ্যা করার সময় যে এটাকে যাচাই করবে, এটাই হচ্ছে মূল গুরুত্ব, ঠিক আছে। আর ধারা 7-এ বলা আছে হচ্ছে যে সকল বিষয়, একটা ধারায় যে সকল বিষয় বলা আছে বা যে সকল উক্তি বলা আছে তার সকল অংশকে হচ্ছে আপনার কনসিডারে নিতে হবে, সকল অংশকে, সকল অংশ, সকল অংশ একসাথে পড়ে ব্যাখ্যা করতে হবে, অংশ একত্রে ব্যাখ্যা। অর্থাৎ আপনি ধরেন একটা ধারায় কিন্তু অনেকগুলো পার্ট থাকে। কী কী পার্ট থাকে আমি একটু বলি, যে একটা ধারায় প্রথম হচ্ছে সংজ্ঞা দেয়া থাকে, তারপর কিছু ব্যাখ্যা দেয়া থাকে, কিছু উদাহরণ দেয়া থাকে। এখন আপনি শুধুমাত্র সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবেন না, আপনি যখন সংজ্ঞাটাকে ব্যাখ্যা করতে যাবেন তখন সকল অংশ ব্যাখ্যা করে তারপর আপনার সংজ্ঞাটাকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ সকল অংশ বিবেচনায় নিয়ে তারপর আপনি হচ্ছে একটা সলিউশনে পৌঁছাতে পারবেন। এর আগে কিন্তু সলিউশনে পৌঁছাতে পারবেন না,
ওকে, তাহলে এই বিষয় দুটো হচ্ছে এই কথা, এই দুইটা বুঝছেন কিনা যদি বোঝা যায় তাহলে আজকে আজকের আর ডিসকাশনে আমরা চলে যাব। হ্যাঁ, আমরা একটু কমেন্ট দেখব আপনাদের, আপনাদের বলতে হচ্ছে যে প্রশ্নটা করেছেন, বিশেষ করে তার আমাদের সম্মানিত সদস্য আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, উনি প্রশ্নটা করেছেন, দেখি উনি হচ্ছে তার উত্তর দেওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব যে তিনি বুঝেছেন কি না, আশা করি বুঝেছেন, যদি না বুঝেন তাহলে আবারও বুঝাবো। ওকে, আচ্ছা যাই হোক, আমরা একটু 2 or 3 seconds অপেক্ষা করব, তার আগে ওনার একটা কমেন্টে নিব যে উনি বুঝেছেন কিনা। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা হচ্ছে আপনার, আমি আগেই বলেছি যদি আমাকে যদি পেনাল কোড থেকে 2টা টপিক সিলেক্ট করতে দেওয়া হয় আমি আপনাদের এই পরীক্ষার জন্য, তাহলে আমি প্রথম সিলেক্ট করব থিফ, এক্সট্রাকশন, রবার এবং ডাকুইটি এই টপিকটা, আর সেকেন্ড যে টপিকটা সিলেক্ট করব যেটা হচ্ছে অ্যাবেটমেন্টের টপিক। আজকে অ্যাবেটমেন্ট এবং কনস্পিরেসি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সুতরাং হচ্ছে আপনারা একটু আলোচনায় যুক্ত হবেন। তো আমরা আজকে কি কি বিষয় শিখব সে বিষয়গুলো একটু লিখে দিই, থ্যাংক ইউ। তাহলে আমাদের সম্মানিত সদস্য জুলাসউদ্দিন কাকা, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি বুঝেছেন। তাহলে আমরা আজকে লিখব অ্যাবেটমেন্ট সম্পর্কে দেখব। অ্যাবেটমেন্টে আজকে আমরা কি কি টপিক পড়ব সেটা একটু আগে লিখে নিই। প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এটা কি, এটার সংজ্ঞাটা দেখব। 2 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাবেটর কে, অ্যাবেটর কে অর্থাৎ অপসহায়তাকারীকে, এইটা আমরা দেখব। 3 নম্বরে যে বিষয়টা দেখব যে মৌলিক বিধান, এই যে অ্যাবেটমেন্টের মৌলিক বিধান কি এইটা আমরা দেখব। 4 নম্বরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই মৌলিক বিধানের সাথে শাস্তি নির্ধারণ আসে, তারপরে এটা একটু লিখে দিই, সে শাস্তি নির্ধারণের বিধান নির্ধারণ। 5 নম্বরে যে বিষয়টা দেখব আমরা আজকে সেটা হচ্ছে কনস্পাইরেসি কি, ছয় নম্বরে যে বিষয়টা দেখব সেটা দেখব অ্যাবেটমেন্ট ভার্সেস কনস্পাইরেসি, সাত নম্বরে যে জিনিসটা দেখব আমরা সেটা হচ্ছে 4 নম্বরে দেখব 134 ভার্সেস 120 ক বা এ, এই 7টা টপিক নিয়ে আজকে টপিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? একটু স্ক্রিনশট তুলে নেবেন যদি না বুঝেন, সেক্ষেত্রে একটু একটু তুলে স্ক্রিনশট রাখবেন। আর যে এইখান থেকে আপনারা প্রিভিয়াস ইয়ারে আপনাদের বাসার কাজ প্রিভিয়াস ইয়ারে যত প্রবলেম এসেছে এই অ্যাবেটমেন্ট এবং কনস্পিরেসি থেকে এইগুলো সলভ করা, যদি কোনোটা সলভ করতে না পারেন প্রবলেমটার ছবি তুলে আমাদের মেসেঞ্জারে গ্রুপে দিবেন, দেওয়ার পরে আমি হচ্ছে প্রবলেমটা সলভ করে দেব, কোনো সমস্যা নাই। ওকে, বাস আপনাকে ক্লু দিয়ে দেবো, আপনি নিজেই সলভ করতে পারবেন। তাহলে প্রিভিয়াস ইয়ারে যত প্রবলেম আছে এগুলো সব আজকে ডিসকাশনের পর সবগুলো হচ্ছে বাসার কাজ করতে হবে, যেগুলো কথাগুলো বলবো সেই কথাগুলো শুনতে হবে, ঠিক আছে? আবার বলি, এইখানে আপনারা আছেন হচ্ছে 10 জন এখন লাইভ ক্লাস করতেছেন, আমাদের 18-19 জনের মতো স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট আছেন আপনারা। এখন কথা হলো এখানে কিন্তু 18-19 জন আসলে পাস করবে না, কেন পাস করবে না জানেন? এখানে দেখবেন, হ্যাঁ এখানে ম্যাক্সিমাম পাস করবে কিন্তু সবাই পাস করবে না, ম্যাক্সিমাম অংশ তারাই যারা কথা শুনবে, যারা রেগুলার পড়াশোনা করবে তারাই, আর মিনিমাম অংশ তারা যারা হচ্ছে কথা শুনবে না, রেগুলার পড়াশোনা করবে না, ক্লাস করবে না, তারা হচ্ছে ফেল করবে বা পারবে না, এটা বাস্তবতা, এটা সত্য কথা। আর যে দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আরেক ভাই আমাকে ফোন দিয়েছিলেন, উনি একটু ডিসকাশন করতে বলেছিলেন যে একটু গাইডলাইন দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমি কিন্তু পেনাল করে 7টা টপিক দিয়ে দিয়েছি, 7টা টপিক ভালোভাবে আয়ত্তে নেন, প্রিভিয়াস ইয়ার অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বিসিএস এবং বিজিএস এবং বার কাউন্সিল সব করে ফেলান, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেন, ঠিক আছে? আমি যে আলোচনাটা করতে সেটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য আলোচনা, ঠিক আছে? এবং হচ্ছে কি আপনাকে জানে মনে থাকে বা আপনাকে একটা প্যাটার্ন ধরিয়ে দেওয়ার জন্য আলোচনা, এইগুলো যদি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন আপনি ভালো করতে পারবেন, এটা আর একটা যে কোনো 1টা বা 2টা বই থেকে আপনার একটু পড়তে হবে। হ্যাঁ, আর যে বিষয়টা সেটা হচ্ছে নোটের ব্যাপারে একটা অনেকে প্রশ্ন করেছেন, আমরা যে নোটটা দেব সেটা হচ্ছে একটা শর্ট নোট দেব, এইটা উপর যদি কেউ ডিপেন্ড করেন সে আসলে
এটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করলে সে পরীক্ষায় ভালো করতে পারবে না। শর্ট নোটটা কিসের জন্য দেব, প্রশ্ন জানো কোনো প্রশ্ন আপনি না লিখে আসতে হয় না, মানে অর্থাৎ যে কোনো প্রশ্ন আসুক আপনি যেন লিখে আসতে পারেন, এই জন্য বিয়ার এক ব্যক্তিকে একটা নোট দেব, ঠিক আছে? এই নোটটার ধরন হবে কি, তদন্ত কতটুকু, কয়েকটা তদন্তের ইম্পর্টেন্ট সেকশন দেওয়া থাকবে, তারপর হচ্ছে আপনার বিচারিকের কার কী ক্ষমতা এটি একটু সংক্ষেপে দেওয়া থাকবে। হ্যাঁ, জাস্ট প্রিলি কোয়ালিটির একটা নোট, কিন্তু এটা কাজটা হবে কি, একটা ওভারভিউ, অল্প সময়ের মধ্যে আপনি একটা ওভারভিউ পাবেন এবং পরীক্ষার আগের রাত্রে এইটা একটু দেখে যেতে পারবেন। কিন্তু কেউ যদি চাচ্ছেন যে এইটার উপর ডিপেন্ড করেই আপনি পাশ করবেন, কপাল ভালো হইলে করতে পারেন, কিন্তু কপাল ভালো হওয়ার সম্ভাবনা কম, কারণ আপনি দুই লাইন, আমি লিখে লিখে দিচ্ছি দুই লাইন আপনার একটা ওভারভিউ পাওয়ার জন্য। এখন আপনি পরীক্ষার খাতায় দুই লাইন লিখলে তো আপনারা 10-8 দিবে না, দিবে বলেন, বা 10-5 দিবে না, 10-2 দিবে, তাহলে তারা আপনি পাস করবেন না। সুতরাং ওভারভিউটা এই জন্য এক, আর সেকেন্ড হচ্ছে প্রবলেমেটিক কোশ্চেন আসে, সুতরাং হচ্ছে একটা ধারণা সেকশন সম্পর্কে ছোট ধারণা থাকলে আপনি প্রবলেমেটিকের অ্যান্সার করে আসতে পারবেন, এই জন্য হচ্ছে ওভারভিউটা দেবো, ঠিক আছে? ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন। আচ্ছা, তাহলে আবার আমরা এবার মূল আলোচনায় চলে যাব। কথা যা বলি এটা যদি একটু শোনেন, যেটুকু পড়া দিই, যে এটা যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ ফেল করবেন না, ঠিক আছে? আর যদি কথা না শোনেন সেক্ষেত্রে কিন্তু দায়ভার কেউ নেবে না, ঠিক আছে? আমাদের প্রিলি ব্যাচে যারা, এখানে অনেক স্টুডেন্ট আছে প্রিলি ব্যাচের, আমাদের প্রিলি ব্যাচের, যারা আমাদের প্রিলি ব্যাচের কথা শুনেছে একজনও ফেল করে নাই, ঠিক আছে? একজনের লাক খারাপ হয়েছে, উনি হচ্ছে চোখে কম দেখে, তিন ওনার রেজিস্ট্রেশন নাম্বার 3, এইটাকে উনি 3-8 উঠাইছে বিদ্যুৎ স্বল্পতার বা আলো স্বল্পতার কারণে, ঠিক আছে? এবং ইনি বের হয়ে আমাকে ফোন দিয়েছে যে এই ভুলটা করছে, এখন তো তার উত্তরপত্র বাতিল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, যেটা মনে করি একটা ব্যাড লাক আর কি। এই স্টুডেন্টটা শুধু দেখা, ওনার নাম আমি বলে দিই, আমাদের যারা প্রিলিবাসে আছেন তারা যেন হাজি ওসমান ভাই, উনি রেগুলার পরীক্ষা দিত, রেগুলার পড়াশোনা করতে ভালো নাম্বার হতে, তারপরও সেই একটা কারণে ফেল করছে, আর যারা পড়াশোনা করছে কেউ ফেল করে নাই, ঠিক আছে? এবং যারা পরীক্ষা দিছে। ওকে, যাই হোক, আমরা এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারাও পড়াশোনা করতে হবে, যদি পড়াশোনা না করেন যা বলি তা না শোনেন, সেক্ষেত্রে কিন্তু আমাকে দোষ দেওয়া ছাড়া আপনাদের আর কোনো উপায় থাকবে না, শুধু পারবেন আমাকে দোষ দিতে যে ভাই ভালো পড়ায় না অথবা এর গাইডলাইন কাজে দেয় না, ঠিক আছে? কিন্তু দেখবেন যে এই গাইডলাইন এই পড়া নেই অনেকে ভালোভাবে পাস করবে, ঠিক আছে, কনফিডেন্সের সহ। যাই হোক, তাহলে আমরা অ্যাবেটমেন্ট কি এইটা একটু দেখি। অ্যাবেটমেন্ট এর বাংলা যদি আমরা করি, এর বাংলা দ্বারা হচ্ছে অপসহায়তা। এখন অপসহায়তার তিনটে উপাদান আছে, কয়টা উপাদান, তিনটে উপাদান। এই অপসহায়তা তিনটে মাধ্যম হতে পারে, এক প্ররোচনা, প্ররোচনার মাধ্যমে হতে পারে। এখন প্ররোচনা জিনিসটা কি, প্ররোচনা হচ্ছে ইনস্টিগেট, ইংরেজিতে বলে ইনস্টিগেট, কাউকে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করা, কাউকে কোনো কাজ করতে কি করা, উদ্বুদ্ধ করা। ধরেন আমি যদি অন্যকে বলি যে রহিম তুমি কি করো, করিমকে লাঠি দিয়ে আঘাত করো, তাহলে রহিমকে আমি উদ্বুদ্ধ করতেছি করিমকে লাঠি দিয়ে আঘাত করার জন্য, তাহলে এটা হচ্ছে প্ররোচনা। তাহলে প্ররোচনা কি, কোনো কাউকে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করাটাকে প্ররোচনা বলে, এইটা হচ্ছে একটা উপাদান। এটা বলা 107 ধারায়, ঠিক আছে, 107 নম্বর ধারায় সংজ্ঞাটা দেয়া। দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে ষড়যন্ত্র মোতাবেক কোনো কাজ করা বা বিরত থাকা, মোতাবেক কাজ বা বিরতি। ওকে, দুইজন ব্যক্তি আপনারা আছেন, আপনারা একে অপরের সাথে কি করলেন, একটা ই করলেন, একটা একটা সম্মতিতে পৌঁছলেন, আগামীকালকে করিম কি করবে আপনার হাতে লাঠি তুলে দিবে আর আপনি কি করবেন জব্বারকে মারবেন। তাহলে এই যে একটা চক্রান্ত বা এটা একটা ষড়যন্ত্র, এটাকে ষড়যন্ত্র না বলে চক্রান্ত বললে ভালো হয়, কারণ ষড়যন্ত্র আমার সামনে আছে, সুতরাং আমরা চক্রান্ত বলি, ঠিক আছে, জানি আপনি কনফিউজ না হয়ে যান, চক্রান্ত চক্রান্ত। তাহলে চক্রান্ত মোতাবেক কাজ বা বিরতি, অথবা কি করবে, কাজ করা মানে তো কাজ করলো, আর বিরতি থাকা কি, বিরতি থাকা হচ্ছে আপনার এই যে চক্রান্ত করলেন, চক্রান্ত মোতাবেক আপনি বললেন যে জব্বারকে আমি যখন মারবো তুমি জব্বারকে বাঁচাতে আসবে না, ঠিক আছে, আমি মারবো তুমি দেখবে এটা। তো এখন যে এই যে মারা এবং উনি যে দেখা, এই দেখাটা বা ওনাকে যে চুক্তিমূল, এখন উনি যদি আপনার হচ্ছে গিলটি মাইন্ডে বা হচ্ছে উনি যদি ব্যাড ফেজে না দেখতো, এই বিষয়টা ওনাদের কোনো চক্রান্ত ছিল না বা আগে কোনো পরিকল্পনা ছিল না, তাহলে কিন্তু ওনার অপরাধটা হতো না। তো যেহেতু তাদের চক্রান্ত অনুযায়ী সে কাজ থেকে বা তাকে সহায়তা থেকে বিরতি থাকছে, এটাও একটা মানে ইনস্টিগেট, ও সরি অ্যাবেটমেন্ট,
তিন নাম্বার যে বিষয়টা, তিন নাম্বার বিষয়টা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সহায়তা করা। সহায়তা, এই সহায়তাটা কি কোনো কাজ হতে সহায়তা করা বা না করতে, যেটা আইনের চোখে অপরাধ। যে কাজটা আইনের চোখে অপরাধ, এই কাজটা করতে বা না করতে ইচ্ছাকৃত সহায়তাকে করাটাও কি একটা প্ররোচনা। তাহলে প্ররোচনার উপাদান কয়টা পেলাম, 107 ধারা অনুযায়ী তিনটা, সরি প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, অপসহায়তা, অপসহায়তার মানে তিনটা পেলাম। একটা হচ্ছে ইনস্টিগেট, চক্রান্ত মোতাবেক কাজ বা বিরতি, ইচ্ছাকৃতভাবে সহায়তা বা কাজ, বা কাজ করতে বা না করতে বাধা দেয়। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মার্ক থাকবে দুই। এতটুকু লিখে সুন্দরভাবে সাজিয়ে লিখে একটা উদাহরণ দিলে হয়ে যাবে। মার্ক আছে পাস, এখন আপনার সংজ্ঞাই একটা পড়ছেন, আর তো ইনস্টিগেটের কোনো সংজ্ঞা পড়েন নাই, আর কোনো সংজ্ঞা দেওয়ার দরকার নাই। প্ররোচনা গিয়ে দিয়ে যে উদাহরণটা বললাম, এরকম নিজে একটা উদাহরণ দিবেন। চক্রান্ত বলে এটার একটু ব্যাখ্যা। প্ররোচনা মানে কি, কাউকে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করা। চক্রান্ত জিনিসটা কি, দুই বা ততোধিক ব্যক্তির প্রয়োজন, তারা কি করবে একটা কাজে সম্মতি করবে, সম্মতি হওয়ার পরে কাজ করবে বা বিরতি থাকবে। এইরকম একটু ব্যাখ্যা করে লিখে একটা উদাহরণ, এইটা একটু ব্যাখ্যা করে লিখে একটা উদাহরণ, ঠিক আছে? পাস মার্ক থাকলে পাস মার্কের তিনটে উদাহরণ দিয়ে দেন, একটু 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 ব্যাখ্যা করে লেখেন, খুব ভালো একটা নাম্বার দেবে, চার নাম্বার হবে ইনশাল্লাহ যদি এরকম লিখতে পারেন, ঠিক আছে? টেকনিক ইজি, এটা দুই বেশি থাকার কথা না, দুই থাকলে এইটা লিখে একটা উদাহরণ দিলে শেষ। মার্ক মার্ক পাস, এখন কি আপনি আকাশ থেকে পড়বেন যে হ্যাঁ আমি তো একটা উদাহরণ একটা সংজ্ঞা পড়েছি, ডন্ট ওরি, এই থিওরি অ্যাপ্লাই করবেন শেষ। বুঝছেন কি না, বুঝছেন কিনা একটু কমেন্ট করেন, ঠিক আছে? থিওরি বুঝছেন কিনা? হ্যাঁ, তো আমাদের যে বিষয়টা হয় সেটা হচ্ছে পরীক্ষায় খারাপ করার কারণ হচ্ছে ভয় পাওয়া আগে, ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, যেটা পড়ে আসছেন ওইটাই সাজিয়ে গুছিয়ে লিখবেন, ইনশাল্লাহ ভালো করবেন। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যাবেটর, অ্যাবেটরকে সেইটি আমরা একটু দেখব। আচ্ছা, তাহলে মুছে ফেললাম, অ্যাবেটর। এখন অ্যাবেটর মানে আপনি সাধারণভাবে একজন, হ্যাঁ থ্যাংক ইউ, সাধারণভাবে একজন জেনারেল পার্সন হিসেবে যদি চিন্তা করে, সেক্ষেত্রে অ্যাবেটর মানে কি, এই অ্যাবেটমেন্ট করতে যে সহায়তা করে, অর্থাৎ অপসহায়তা করতে যে সহায়তা, তা কি কি সহায়তা, অপসহায়। আচ্ছা, আমি একটু দুঃখিত, আর হচ্ছে আমি এখনও কমপ্লিটলি সুস্থ না, ঠিক আছে? কাশি ঢুকতেছে, ওকে সরি। তাহলে অপসহায়তা করতে যে সহায়তা, সেটাকে বলবো যে সহায়তা করে, অপসহায়তা করতে যে সহায়তা করে তাকে বলবি আমরা অ্যাবেটর, 108 ধারা অনুযায়ী। এখন তাহলে অ্যাবেটর কি, অ্যাবেটর কি, অ্যাবেটর হচ্ছে, এখানে দুইটা কথা মনে রাখবেন, দুইটা অ্যাবেটর হতে গেলে তার দুইটা শর্ত পূরণ করতে হবে। এক, অপসহায়তার সহায়তাকারী যে ব্যক্তি অ্যাবেটর হবে তিনি কি করবেন, এই যে তিনটে কাজ, এই তিনটে কাজ করতে যে কোনোভাবে সহায়তাকার হিসেবে ভূমিকা পালন করবেন, ঠিক আছে? তাহলে অপসহায়তার সহায়তাকারী। আর দুই নম্বরে কি শর্ত, যে ব্যক্তি এই কাজটা করবে সে অবশ্যই অপরাধ করতে সক্ষম হতে হবে, তাহলে অপরাধ করতে সক্ষম হতে হবে। এখন এই অপরাধ করতে সক্ষম বলতে কি বুঝেন, অবশ্যই সে শিশু হতে পারবে না, অবশ্যই সে আপনার হচ্ছে কি হতে পারবে না, উন্মাদ হতে পারবে না, অবশ্যই সে পাগল হতে পারবে না। তাহলে এই বিষয়গুলো যদি সে না হয়, অর্থাৎ যে প্রাপ্তবয়স্ক, উন্মাদ না পাগল না, সে যদি এই তিনটা কাজ করতে কাউকে সহযোগিতা করে, তাকেই আমরা অ্যাবেটর বলবো, বুঝলেন কি না? একটা উদাহরণ দিয়ে দিবেন এরকমের, যে কি উদাহরণ দিবেন, যে রহিম করিম চক্রান্ত করে বা কাকে মারবে, জব্বারকে মারবে। এখন জব্বারকে মারার কারণে রহিম এবং রহিম করিমকে বলে, যখন মারতে যাবে করিম তাকে লাঠি এগিয়ে দেবে, তখন করিম যে এই লাঠিটা এগিয়ে দেবে, এর মার কারণ কি, সে সহায়তা করলো, সহায়তা করছে, এবং করিমের বয়স হচ্ছে 18 বছরের বেশি এবং সে আইনত সক্ষম, তাহলে তে সে অ্যাবেটার হিসাবে সাব্যস্ত হবে। বুঝলে, নিজের মতো বানিয়ে বানিয়ে উদাহরণ দিয়ে দিবেন শেষ। অ্যাবেটার এবং অ্যাবেটমেন্ট বুঝছেন কি না? এরপরে আচ্ছা, আশা করি বুঝেছেন, না বোঝার মতো কিছু নয়, খুবই সহজ আলোচনা।
এখন যে বিষয়টা দেখবো সে এইখানে কিছু ব্যাখ্যা আছে, ঠিক আছে? এই ব্যাখ্যাটা চাইলে এখনই পড়বেন, অথবা এই ব্যাখ্যাটা দুইটা কাজে আপনি দিতে পারেন। এক, যদি প্রশ্ন আসে শাস্তি নির্ধারণ, শাস্তি নির্ধারণের পদ্ধতি, অথবা যদি প্রশ্ন আসে মৌলিক বিধান, যেটাই আসুক না কেন এই ব্যাখ্যাগুলো দিয়ে দেবেন। কি কি আসে? মৌলিক বিধান, দুইটা জিনিস আসতে পারে, মৌলিক বিধান, অ্যাবেটমেন্টের মৌলিক বিধান আসতে পারে, আসতে পারে শাস্তি নির্ধারণের পদ্ধতি, যাই হোক না কেন, যাই আসুক, এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো দিয়ে দিবেন। এক, এক নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে 108-এর, এটা কিন্তু 108-এ বলা, 108-এর ব্যাখ্যা নাম্বার 2, 108-এ আছে এই ব্যাখ্যাগুলো সব। এই 2 নম্বর ব্যাখ্যা, 3 নম্বর ব্যাখ্যা, 4 নম্বর ব্যাখ্যা, তিনটা ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। প্রবলেম্যাটিক আসবে এইখান থেকে, প্রবলেম্যাটিক আসতে পারে, এর ব্যাখ্যার উদাহরণগুলোও দেখবেন। ব্যাখ্যা নাম্বার 1, এক এক নম্বর ব্যাখ্যা কি বলা, আচ্ছা এক একটু ইংলিশ নম্বরেই লিখি, এক এক নম্বর ব্যাখ্যা কি বলা, প্ররোচনা করলেই অপরাধ, কাজ হতে হবে না, প্ররোচনা করলেই অপরাধ, অপরাধ, কাজটা সংগঠিত হতে হবে না, ঠিক আছে? এখন কিভাবে প্ররোচনা করলে অপরাধ, অপরাধটা কিসের দর সেইটাকে বোঝেন, অ্যাবেটমেন্টের, প্ররোচনার অপরাধ। অর্থাৎ কাউকে আপনি ইনস্টিগেট করাটা অপরাধ, কাউকে কারোর সাথে চক্রান্ত করাটা অপরাধ, আবার কারোকে কি করা, সাহায্য করাটা অপরাধ। এখন এই তিনটা কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠিত না হয়, এই তিনটা জিনিস করলেন আপনি অপরাধী। কিভাবে? এই ব্যাখ্যা দুই, সরি ব্যাখ্যা এক লিখছি, ব্যাখ্যা দুই, ব্যাখ্যা দুইয়ের উদাহরণটা দেখেন, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমি আর একটু আপনাদের কথা বলি, সেটা হচ্ছে ধরেন আপনাদের যে কোনো একজন ব্যক্তি, ধরেন আপনার নাম ধরলাম ক, এই ক আপনি কি করলেন, খকে বললেন, খকে কি বললেন, খকে বললেন যে আপনি সরি আপনার নাম হচ্ছে ক, আপনি খকে কি বললেন, আপনি খকে বললেন হচ্ছে ঘ নামক ব্যক্তির হচ্ছে দুধে বিষ দিতে। কে বলছে, ক বলছে, কাকে, খকে, কার দুধে বিষ দিতে, ঘ নামক ব্যক্তির যে দুধের পেলা আছে বা কাপ আছে এখানে বিষ মিশিয়ে দিতে। খ এই কাজটা করলো না, কিন্তু আপনি তো অ্যাবেটমেন্ট করছেন তাকে, আপনি তো অ্যাবেটর হয়ে গেছেন, কাজ করুক আর না করে আপনাকে তাকে ইনস্টিগেট করছেন, সুতরাং আপনি অপরাধী। খ কাজটা করলো না বরং অস্বীকার করলো, তাও আপনি অপরাধী, কারণ আপনার কাজ আপনি করে ফেলেছেন, ঠিক আছে? আপনাকে মানে হচ্ছে অ্যাবেটর হওয়ার জন্য যতটুকু কাজ করা, যতটুকু ইনস্টিগেট করা, সেটা আপনি করে ফেলেছেন, সুতরাং প্ররোচনা করলেই অপরাধ। এখানে কাজটি সংগঠিত না হলেও চলবে, কাজ সংগঠিত না হলেও চলবে, অথবা অস্বীকার করলেও চলবে, কি কাজ সংগঠিত না হলেও চলবে অথবা অস্বীকার করলেও চলবে, বুঝছেন কি না কমেন্ট করবেন। কাজ সংগঠিত না হলেও চলবে অথবা অস্বীকার করলেও চলবে, অস্বীকার করলেও অপরাধ হয়ে যাবে কিন্তু, ওকে? এরপরে 108 নম্বরের ব্যাখ্যা নাম্বার 3, যাকে ইনস্টিগেট করা হলো, অর্থাৎ বুঝছি ভাই, থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক ইউ, যাকে ইনস্টিগেট করা হলো বা যাকে প্ররোচনা দেওয়া হলো, সে শিশু, যাকে প্ররোচনা দেওয়া হলো সে শিশু, ঠিক আছে? যাকে প্ররোচনা দেওয়া হলো সে শিশু, অথবা যাকে প্ররোচনা দেওয়া হলো তার যে অভিপ্রায়, ঠিক আছে, তার যে অভিপ্রায় বা জ্ঞান, এটা ভিন্ন জ্ঞান, শিশু বা উন্মাদ যেটাই বলি, অথবা যাকে প্ররোচনা দেওয়া হলো, যে দিল তার থেকে, তার যাকে দেওয়া হলো তার অভিপ্রায়, অভিপ্রায় অথবা হচ্ছে ধরেন ইচ্ছা, অথবা আর একটা কথা বলতে পারি সেটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে ভিন্ন। কার থেকে ভিন্ন? যে ইনস্টিগেট করলো, এর থেকে ভিন্ন, ঠিক আছে, এর থেকে ভিন্ন। তাহলে যে ইনস্টিগেট করলো বা যে আপনার হচ্ছে অ্যাবেটর, তার কি সাজা হবে কি না, বা সে অপরাধ করছে কি না, এইটা এইটা হচ্ছে এইখানে মেইন প্রশ্ন।
ঠিক আছে, তাহলে এইটা আপনি যদি শিশুকে কোনো অপরাধ করতে সহায়তা মানে ইনস্টিগেট করেন অথবা কোনো শিশুকে যদি কোনো অপরাধ করতে আপনি সহায়তা করেন, তো আপনি যদি তাকে কোনো এইড করেন, সহযোগিতা করেন, তাহলে আপনার কাজটা আপনি করে ফেলেছেন। এখন শিশু কাজ করতে সক্ষম কি না, এটা দ্যাট ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনি তো, আপনার কাজ হচ্ছে আপনি ইনস্টিগেটর হিসাবে অ্যাবেটর হিসাবে সাব্যস্ত হবেন, তাহলে আপনি তো অ্যাবেটর হয়েই গেলেন। শিশু কাজ করতে পারবে কি না এটা কোনো ফ্যাক্ট না, শিশুর সেম অভিপ্রায় বা ইচ্ছা বা জ্ঞান ছিল কি না এটাও কোনো ফ্যাক্ট না। শিশু অপরাধী হবে না, অপরাধী হবেন কে, আপনি, কারণ আপনার কাজ ইনস্টিগেট করা, আপনি ইনস্টিগেট করে ফেলেছেন। এইটা বুঝছেন কি না, এইটা বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন। ওকে, এইটা বুঝছেন কিনা, ব্যাখ্যা নাম্বার দুই, যেভাবে বললাম এইভাবে একদম প্রবলেমেটিক চলে আসবে, কিন্তু তখন কিন্তু বিপদে পড়বেন, ব্যাখ্যা দিয়ে প্রবলেমেটিক আসলে বিপদে পড়তে পারেন। এবার ব্যাখ্যা নাম্বার চার, ব্যাখ্যা নাম্বারের চারের কথা হচ্ছে অপরাধের অপসহায়ত অপরাধ, এরূপ প্ররোচনা অপরাধ। অর্থাৎ অপসহায়তার যদি কোনো প্ররোচনা দেন, অপসহায়তা করার কোনো প্ররোচনা দেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করেন তো। আচ্ছা, তাহলে কি বললাম আমি, অপরাধের অপসহায়তা যেরূপ অপরাধ, এরূপ প্ররোচনা অপরাধ, তাহলে অপসহায়তার প্ররোচনা অপরাধ, অপসহায়তা অপরাধের অপসহায়তা, অপরাধের অপসহায়তা, তারপর হচ্ছে এরূপ প্ররোচনা, এটা অপরাধ। এখন আমি একটু উদাহরণ দিই, উদাহরণ দিই হচ্ছে দেখেন, এইখানে আপনারা বেয়ার একটা যান, একদম বেয়ার একটা যান, আমার হাতে বেয়ার একটা আছে, আপনাদের হাতে বেয়ার একটা যান, বেয়ার একটা যাওয়ার পরে ব্যাখ্যা নাম্বার চারে যান, দুই তিনের উদাহরণ তো অবশ্যই দেখবেন, চারে যান, চারে গিয়ে যদি আপনি উদাহরণটা পড়েন সেক্ষেত্রে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হয়ে যাবে, এইখানে কথা হচ্ছে এক ব্যক্তি করছে এক ব্যক্তিকে ইনস্টিগেট, ওকে, ধরেন ক করছে, হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে এ করছে বিকে, বিকে ইনস্টিগেট করছে, কি জন্য ইনস্টিগেট করছে, বিকে, সিকে খুন করার জন্য। অথবা এখানে কি কথা বলা আছে দেখেন, ক ঝকে হত্যা করার জন্য ঘকে প্ররোচিত করে, তার মানে হচ্ছে কি, এই ব্যক্তি একে হত্যা করার জন্য একে প্ররোচিত করে, খুন করার জন্য ঘকে প্ররোচিত করে, ঘ খয়ের প্ররোচনা বলে, হ্যাঁ, তার মানে এ করছে বিকে, বি আবার করছে সিকে, কাকে হত্যা করার জন্য, ধরেন ডিকে হত্যা করার জন্য, ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে এই একটা প্ররোচনা হইলো, এরপর আর একটা প্ররোচনা হইল, ঠিক আছে, তাহলে এই দুইটা প্ররোচনাই অপরাধ হবে, ঠিক আছে। এরকম একটা উদাহরণ দিতে পারে, এই উদাহরণটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। যে তিনটা ব্যাখ্যা বললাম, এই তিনটার ব্যাখ্যার উদাহরণ দেয়া আছে, এই উদাহরণগুলো আপনারা খুব ভালো করে দেখবেন, খুব ভালো করে দেখবেন, ওকে, উদাহরণগুলো। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লাস অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, তাহলে শাস্তি নির্ধারণের পদ্ধতি আসুক বা মৌলিক বিধান আসুক, দুইটাই আসুক, এইগুলো দিয়ে শুরু করবেন আগে, ঠিক আছে, ওকে। এরপর যে কাজটা করবেন, যেহেতু মৌলিক বিধান বা শাস্তি নির্ধারণের পদ্ধতি চেয়েছে, তাহলে আরো কিছু সেকশন নিয়ে আপনার আলোচনা করতে হবে, বিশেষ করে 109, 110, 111, 113 এবং 115 এবং 116 নিয়ে আলোচনা করতে হবে। যদি মৌলিক বিধান চায় এবং শাস্তি নির্ধারণের পদ্ধতি চায়, তাহলে আমরা একটু এই ধারাগুলো দেখি। তাহলে এখন আমরা আলোচনা করব 109 নিয়ে। সেকশন 109, সেকশন 109 বলা আছে সাজা নির্ধারণের কথা। অ্যাবেটমেন্টের জন্য যদি নির্ধারিত সাজা থাকে, তাহলে সেইটা হবে সাজা, তাহলে অ্যাবেটমেন্টের জন্য যদি আইনে নির্ধারিত কোনো সাজা থাকে, তাহলে সেইটা পাবে। নির্ধারিত সাজা নাই, নির্ধারিত সাজা নাই, নাই, তাহলে কি হবে, অপরাধের সাজা,
উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা জানেন যে খুনের অ্যাবেটমেন্ট দেয়া বা খুনের অপসয় মানে সরি যে হত্যার আত্মহত্যার অ্যাবেটমেন্ট দেয়া 305 এবং 306 পড়লে দেখবেন 305 এবং 306 এখানে কি আত্মহত্যার সহায়তা সহায়তার কথা বলা আছে। এখন যদি কেউ আত্মহত্যার সহায়তা করে তাহলে তার সাজা হবে 305 এবং 306 ধারা অনুযায়ী, যেহেতু এখানে নির্ধারিত সাজা দেয়া আছে। আর যে ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রেই অপসহায়তার নির্ধারিত, হ্যাঁ আর একটা আছে 132 আছে, হ্যাঁ আবার অনেক ক্ষেত্রেই নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাই, মানে দুই তিনটা এক্সেপশন ছাড়া অন্য কোথাও অপরাধ এই মানে অ্যাবেটমেন্টের সাজা নাই। এখন কোথা যে ক্ষেত্রে অ্যাবেটমেন্টের সাজা নেই সেক্ষেত্রে কি হবে, যে ক্ষেত্রে অ্যাবেটমেন্টের সাজা নির্ধারিত নেই সেক্ষেত্রে অপরাধের যে সাজাটা আছে সেইটা, ধরেন একজন চুরির অ্যাবেটমেন্ট করলো, চুরির 379 ধারা অনুযায়ী তার সাজা হচ্ছে 3 বছর, তাহলে যে চুরি করবে তার সাজাও 3 বছর, যে অ্যাবেটমেন্ট অ্যাবেটর তার সাজাও 3 বছর, কারণ এইখানে অপসহায়তার সাজার কথা নির্ধারিত করা নাই। সুতরাং হচ্ছে তাহলে মূল অপরাধের সাজা পাবে, ঠিক আছে। আর যে ক্ষেত্রে বলা আছে সেক্ষেত্রে আপনার যে ক্ষেত্রে নির্ধারিত সাজা আছে অ্যাবেটমেন্টের জন্য সেক্ষেত্রে ওই ধারা অনুযায়ী সাজা পাবে, আর যে ক্ষেত্রে এরকম কোনো নির্ধারিত কিছু বলা নাই সেক্ষেত্রে অপরাধের যে সাজা সেই সাজাটাই ভোগ করতে হবে। বুঝলেন কি না? ওকে, আশা করি বুঝেছেন, না বুঝলে কমেন্ট করবেন। এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সেকশন 110। আচ্ছা, তাহলে অ্যাবেটর কে সে জিনিসটি আমরা বুঝেছি আশা করি। এখন কথা হলো যে প্ররোচনা দিয়েছে, যে প্ররোচনা দিয়েছে অ্যাবেটর থেকে, যে প্ররোচনা দিয়েছে তাকে আমরা বলছি অ্যাবেটর। আচ্ছা, প্ররোচনাকারীর থেকে যাকে প্ররোচনা দেওয়া হয়েছে তার অভিপ্রায়, তার অভিপ্রায় তার হচ্ছে জ্ঞান ভিন্ন হলে ভিন্ন, তাহলে অ্যাবেটর সাজাপ্রাপ্ত হবে কি না এটা হচ্ছে কথা। 110 নম্বরের কথা হচ্ছে কি, অ্যাবেটর থেকে অভিপ্রায় যাকে অ্যাবেটমেন্ট দেওয়া হয়েছে তার অভিপ্রায় ভিন্ন। ধরেন অ্যাবেটর কি করলো, ধরেন আপনি একজন ব্যক্তি, আপনার নাম হচ্ছে এ, আপনি বি কে বললেন কি করতে, সি কে খুন করতে, খুন সি কি করলো, এই খুন করতে গিয়ে সে খুন করলো এবং হচ্ছে সি এর বাড়িতে চুরিও করলো। এখন আপনি কোনটার জন্য সাজাপ্রাপ্ত হবেন, খুনের জন্য না চুরির জন্য, বলেন তো কোনটার জন্য? আপনি এ নামক এক ব্যক্তির নাম হচ্ছে যিনি আপনি ধরেন সে, আপনি আপনি বি কে বললেন সি কে খুন করতে, সে খুন করতে গিয়ে চুরি করে আসলো, খুনও করলো চুরিও করলো, আপনি কোনটায় সাজাপ্রাপ্ত হবেন? এখন দেখেন, আচ্ছা আপনারা একটু উত্তর দিবেন তারপরে আমি বলবো, ঠিক আছে কোনটায় সাজাপ্রাপ্ত হবেন। এরপর হচ্ছে আমরা দেখব 111। আগে একটু কমেন্ট করবেন আপনি কোনটা সাজা পাবেন, খুনের জন্য না চুরির জন্য, দ্রুত কমেন্ট করবেন দ্রুত। দ্রুত কমেন্ট করবেন যে আপনি কোনটার জন্য সাজাপ্রাপ্ত হবেন। আচ্ছা দেখি, মার্ডারের জন্য, অনলি মার্ডার, প্রবেবল কনসিকোয়েন্স হতে হবে টু গেট পানিশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একদম আইডিয়া ক্লিয়ার। তাহলে কি শুধু খুনের জন্য, যেহেতু চুরি আর প্রবেবল কনসিকোয়েন্স না, এই জন্য হচ্ছে কি শুধুমাত্র খুনের জন্য সাজাপ্রাপ্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যে দেখবো সেটা হচ্ছে সেকশন 111। এইখানে এই যে আপনাদের যে কথাটা বলেছেন যে প্রবেবল কনসিকোয়েন্স, ওকে, কি সম্ভাব্য ফলাফল, এইখানে অ্যাবেটরের থেকে যাকে অ্যাবেটমেন্ট দেওয়া হলো তার অভিপ্রায় এবং জ্ঞান ভিন্ন, কিন্তু এই কাজটা হলো সম্ভাব্য ফলাফল। কিসের সম্ভাব্য ফলাফল, যে কাজটার জন্য অ্যাবেটমেন্ট করা হয়েছে সেই কাজটার সম্ভাব্য ফলাফল। এখন আপনি একজনকে পাঠাইছেন কিসের জন্য, গুরুতর আঘাত করার জন্য, আঘাত হার্ট, ঠিক আছে, হার্ট করার জন্য পাঠিয়েছেন, সে গুরুতর আঘাত করে ফেলেছে,
তাহলে কি এই যে আঘাতের সম্ভাব্য ফলাফল গুরুতর আঘাত হতেই পারে। আপনি একজনকে পাঠিয়েছেন কি করতে, চুরি করতে, সে গিয়ে করেছে আপনার হচ্ছে দস্যুতা, ঠিক আছে, সে গিয়ে করছে দস্যুতা, তাহলে চুরির একটা কনসিকোয়েন্স দস্যুতা হতেই পারে, স্বাভাবিক ফলাফল। তাহলে এর জন্য কি কি হবে, এর জন্য যে অ্যাবেটর ছিল সে দায়ী হবে, এটা বলা সেকশন 111। আর যদি সম্ভাব্য এই কাজটা সম্ভাব্য ফলাফল না হয় তাহলে অ্যাবেটমেন্টের জন্য যতটুকু ততটুকুর জন্য দায়ী হবে, বাকিটুকুর জন্য না। আর সম্ভাব্য ফলাফল হলে পুরো কাজটার জন্যই দায়ী হবে। জিনিসটা ক্লিয়ার কিনা? এরপর আমরা যে বিষয়টা দেখবো, শাস্তি নির্ধারণ, এগুলো সব প্রিন্সিপল এবং শাস্তি নির্ধারণের ক্ষেত্রে বিধান, মৌলিক বিধান। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সাজা। সাজার ক্ষেত্রে এখানে জাস্ট দুইটা ধারা লেখ, এতগুলো লেখার পরে আর দুইটা জিনিস লিখবেন, কারণ সাজার ক্ষেত্রে আপনি 109 একটা ভালো কনসেপ্ট বলে দিয়ে আসছেন। এখন যে ক্ষেত্রে অ্যাবেটমেন্ট করা হলো কিন্তু কার্যটা যে ক্ষেত্রে অ্যাবেটমেন্ট করা হলো 109 ধারা অনুযায়ী দেখলাম যে কার্য সংগঠিত না হলেও অ্যাবেটমেন্টের অপরাধটা হয়ে যায়, তাহলে এই কার্য সংগঠিত না হলে সাজাটা কি হবে সেটা আমরা একটু দেখব এখন। ওকে, এটা মুছে ফেলাই, যদি কেউ না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন করবেন, কোনো জায়গায় যদি না ক্লিয়ার হয়ে যাবেন না, মুখস্থবিদদের বিরোধী আমি চরম, ঠিক আছে, বুঝে জাস্ট হচ্ছে অ্যান্সার দিয়ে আসবেন, ভালো নাম্বার পাবেন। এবার আমরা যে দেখবো যে যেক্ষেত্রে কি হলো সাজা নির্ধারণের ক্ষেত্রে, যেক্ষেত্রে আপনার কি করলো কাজটা হলো না, সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দুইটা কথা। এক, সেকশন 115, সেকশন 116। 115তে কি বলে, 115তে হচ্ছে যে ক্ষেত্রে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের কোনো অপরাধের প্ররোচনা দিলেন কিন্তু কাজ হয় নাই, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের কোনো প্ররোচনা দিলেন কিন্তু কাজ হয়নি, তাহলে কি সাজা? কাজ হলে তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের যে ধারা আছে এই ধারা অনুযায়ী সাজা হবে, বা এই যে সাজা আছে সেম সাজাই, সরি, মৃত্যুদণ্ড হলে তো তার সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে যদি মৃত্যুদণ্ডের কোনো অপরাধ করে ফেলে প্ররোচনা অনুযায়ী, যে প্ররোচনাকারী। তাহলে এখন কাজ হয়নি তখন কি হবে, যে ক্ষেত্রে এই ধরনের কোনো কাজ না হয় সেক্ষেত্রে সাজা হইতে পারে সর্বোচ্চ 7 বছর, সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড। কাজ হয়নি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনাকে খুন করতে বলেছে, আপনি গিয়ে খুন করতে পারলেন না কিন্তু আঘাত করেছেন, তাহলে আপনার সাজা হবে সর্বোচ্চ 14 বছর। জিনিসটা বুঝলেন কি না? তাহলে ওই যে 109-এর সাথে এটার একটা সম্পর্ক আছে, কিসের সম্পর্ক আছে বলেন তো, 109 এটা কিসের সাথে সম্পর্কিত বলেন তো, এই যে কিছু ব্যাখ্যা পড়িয়েছিলাম আমরা এবং হচ্ছে 109, এই দুইটার সাথে সম্পর্কিত আছে। তাহলে দেখেন 109-এর সাথে এটার সম্পর্ক কি, যেখানে হচ্ছে শুধুমাত্র ইনভেস্টিগেট করতে করলে 100 ব্যাখ্যার সাথে সম্পর্কিত হচ্ছে ইনভেস্টিগেট করলেই অপরাধ হয়, এগুলো হচ্ছে ব্যাখ্যার নিয়ম 108-এর B3, B, C, D। হ্যাঁ, তাহলে এইটার সাথে একটা সম্পর্ক কি, এইটার সাথে সম্পর্কিত হচ্ছে এই যে কাজ না হলেও কাজ যদি না হয় সেক্ষেত্রে যদি অপরাধ হয় তাহলে কি মৃত্যুদণ্ডযুক্ত যে সকল অপরাধ আছে তাহলে কি তাকে মৃত্যুদণ্ড দেবে, কাজ তো করতে পারে না, তখন কি হবে এই 7 বছরের কারাদণ্ড হবে, আর যদি আঘাত করে ফেলে তাহলে হবে 14 বছরের কারাদণ্ড। এখন অন্যান্য ক্ষেত্রে দেখবো, অন্যান্য তো অনেক সাজা আছে, আদার্স তো অনেক সাজা আছে, কি কি সাজা আছে, 5 বছরের সাজা আছে, 10 বছরের সাজা আছে, হ্যাঁ, 14 বছরের সাজা আছে। তাহলে এই যে অন্য অন্য সাজা আছে এই সাজাগুলোর ক্ষেত্রে কি হবে, এই সাজাগুলোর ক্ষেত্রে কি হবে, এই সাজাগুলোর ক্ষেত্রে দেখতে হবে কে কাজটা, কে ইনভেস্টিগেটটা করেছে এবং কে কার্যটা সংগঠনের দায়িত্বে ছিল, এদেরকে দেখতে হবে। তাহলে এইখানে যদি এই কাজটা করে কে, সাধারণ ব্যক্তি, যদি কাজটা করে সাধারণ ব্যক্তি তাহলে তার সাজা হবে 4/1, যদি কাজটা করে সরকারি ব্যক্তি
যার বা সরকারি কর্মচারী যার কাজই ছিল হচ্ছে এটা ফিরানো, তার হবে হাফ অংশ। যে সাজা আছে তার চারের একাংশ আর তার চারের হাফ। সাধারণ ব্যক্তি অন্যান্য সাজার ক্ষেত্রে কাজটা সংগঠিত না হলে, না হলে হলে তো ওই ধারায় সাজা হবে, আর না হলে ধরেন একজন ব্যক্তি হচ্ছে কি সাধারণ ব্যক্তি, উনি হচ্ছে একটা চুরির যে এরকম ইনভেস্টিগেটর আছে কিন্তু কাজটা সংগঠিত হলো না, তখন কি হবে? তখন এই যদি কাজটা সংগঠিত না করতে পারে তাহলে চারের একাংশ সাজা হবে। তাহলে চুরির সাজা যদি হয় 3 বছর মানে 36 মাস, চারের একাংশ আসে কয় মাস? 9 মাস। তাহলে তার সাজা হতে পারে সর্বোচ্চ 9 মাস। আর আবার যদি সরকারি কর্মচারী এই কাজটা করে তাহলে তার সাজা হবে হাফ, অর্ধেক। অর্থাৎ তাহলে 3 বছর থাকলে তার হবে 1.5 বছর সাজা সর্বোচ্চ হতে পারে, ঠিক আছে, অন্য অন্য ক্ষেত্রে। এইটাই হচ্ছে মূলত হচ্ছে শাস্তি নির্ণয়ের প্রিন্সিপালগুলো। এর বাইরে আর কিছু পড়া লাগবে না এখান থেকে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে 107 কি সংজ্ঞা, 108 ব্যাখ্যাগুলো পড়বেন ভালো করে, 109, 10, 11 এই ধারাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রবলেমেটিক দিলে এই জায়গাগুলোতে কী দেবে? আচ্ছা, জিনিসটা বোঝা গেল কেন একটু কমেন্ট করেন। যদি বোঝা যায় তাহলে আমরা কনস্পাইরেসি দেখবো। ওকে, অ্যাবেটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে কি না? এরপর যে কাজটা করবেন অ্যাবেটমেন্ট নিয়ে যে সকল প্রিভিয়াস ইয়ারে যে সকল প্রবলেমেটিক প্রশ্ন এসেছে, প্রবলেমেটিক বলেন অথবা ফ্যাক্টগত প্রশ্ন বলেন, যেটাই বলেন না কেন এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সেগুলো নিজেরা সলভ করবেন। কোথাও যদি বেজে যান, কোথাও যদি না বুঝেন অথবা কোথাও যদি রিলেটেড না করতে পারেন তাহলে জানাবেন। ওকে, দ্রুত কমেন্ট করেন, দ্রুত দ্রুত বুঝছেন কি না, সামনে আগাবো। ওকে, মুছে ফেললে কিন্তু এরপরে আবার আলোচনা করা টাফ, এই জন্য জিজ্ঞেস করতেছি বারবার। মুছে ফেললাম, আশা করি বুঝেছেন। তাহলে অ্যাবেটমেন্ট বুঝেছেন, এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কনস্পাইরেসি বা ষড়যন্ত্র। কনস্পাইরেসি জিনিসটা কি? কনস্পাইরেসির সংজ্ঞা দেওয়া হয়েছে 120 এ ধারায়, 120 ক ধারায়। এইখানে আমরা কয়েকটা উপাদান পাই, 4টা উপাদান পাই মোটামুটি। সংজ্ঞা যদিও 3টা পার্ট কিন্তু এটাকে 4টা উপাদান পাই। তাহলে কি কি উপাদান পাই 4টা? 120 এ অনুযায়ী কি উপাদান পাই? 1 পাই এখানে একটা 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, 2 বা ততোধিক ব্যক্তি। তাহলে দেখেন এই যে কনস্পাইরেসি এবং অ্যাবেটমেন্টের মধ্যে একটা পার্থক্য কি? 118, 120 প্রয়োজন নাই, ওখান থেকে কখনো প্রশ্ন আসে না। আর আপনি জাস্ট এইটুকু এখানে মার থাকবে চারপাশ, এই শাস্তি নির্ধারণের জন্য এইটুকু লিখে দিলেই হবে। ওকে, না ওটা পড়ার দরকার নাই, ঠিক আছে, ওটা পড়ার দরকার নাই। তারপরে যদি চান কেউ সেক্ষেত্রে এটা একটু জাস্ট একটু মনে রাখতে পারেন, ঠিক আছে, ওটা পড়ার দরকার নাই। তাহলে কি হবে? 2 বা ততোধিক ব্যক্তি, 2 বা ততোধিক ব্যক্তি কি করবে? এখানে প্রথম কথা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। 2 নম্বরে যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে এখানে আপনার সম্মতি থাকতে হবে। কাদের সম্মতি? 2 বা ততোধিক ব্যক্তির। 2 বা দেখেন, তাহলে অ্যাবেটমেন্টের সাথে একটা কি পার্থক্য বললেন? অ্যাবেটমেন্টে কিন্তু কোনো নাম্বারের কথা উল্লেখ নেই, কয়জন ব্যক্তি হতে হবে। এখানে কয়জন ব্যক্তি? 2 বা ততোধিক ব্যক্তি। আবার অ্যাবেটমেন্টের সাজা কয়জনকে দিবে এটাও বলা নাই, এখানে কিন্তু 2 বা ততোধিক ব্যক্তি যারা সব থাকবে সবাই সাজাপ্রাপ্ত হবে। ওকে, তাহলে কি প্রথম 2 বা ততোধিক ব্যক্তি, তারপর সম্মতি থাকতে হবে। কিসের সম্মতি থাকবে? সম্মতি থাকবে কিসের? কোনো অবৈধ কাজ করা, অবৈধ কাজের, বা বৈধ কাজ কিন্তু অবৈধ উপায়ে। তাহলে এটারে মিলিয়ে কি পাই আমরা বলেন তো? 2 বা ততোধিক ব্যক্তি যখন একটা সম্মতি নিয়ে কোনো কাজ করে যে কাজটা হচ্ছে অবৈধ কাজ অথবা বৈধ কাজ কিন্তু অবৈধ উপায়ে যদি কাজ করে, গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম বৈধ কাজ অবৈধ উপায়ে কিভাবে। অবৈধ কাজ তো আইনত যেটা প্রোহিবিটেড বাই ল, ঠিক আছে, এটা হচ্ছে অবৈধ কাজ। কিন্তু বৈধ কাজ অবৈধ উপায়ে, ওই যে বলছিলাম যে সরকার আইন করলো যে ট্রাক চলতে পারবে না, ট্রাকে মালামাল পরিবহন করা কি অপরাধ। এখন আপনি কি করলেন? একটা ভালো জিনিস, আপনি ব্যবসা করা তো বৈধ কাজ,
আপনি ব্যবসায়িক কিছু পণ্য ট্রাকে নিয়ে আসলেন, তাহলে দেখেন এইখানে উপায়টা অবৈধ হয়ে গেল, মাধ্যমটা অবৈধ হয়ে গেল, কাজটা বৈধ। তাহলে এই কাজটাও কনস্পিরেসি, এই কাজটা ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্র তাহলে আপনার কী লাগবে? দুই বা ততোধিক ব্যক্তি লাগবে, দুই বা ব্যক্তির কী প্রয়োজন? সম্মতির প্রয়োজন। সম্মতি হবে কোন কিসের উপর? সম্মতি অবৈধ কাজের উপর সম্মতি, অথবা যেটা বৈধ কাজ কিন্তু অবৈধ উপায় করেছে এরকম কোনো কাজের উপর সম্মতি। বিষয়টা বোঝা গেল কি না বলেন। এবার একটা উদাহরণ দিয়ে দেবেন, এই যে রহিম করিম জব্বার দিয়ে তিনজন ব্যক্তি একটা কী করলো, তারা একটা কিছু গাঁজা, তারা বা ধরেন আফিম, আফগানিস্তান থেকে আফিম এনে বাংলাদেশে ব্যবসা করতে চায়, এটা নিয়ে তারা একটা সম্মতি হলো। এই সম্মতি হয়ে গেলেই অপরাধ, কাজ আর করতে হবে না, সম্মতি হওয়া পর্যন্তই অপরাধ। ঠিক আছে, সম্মতি হলেই অপরাধ হয়ে যাবে, কাজটা না করলেও চলবে। তাহলে এই যে আফিম আনাতে তারা সম্মতি, এটা হচ্ছে কি? কনস্পিরেসি হয়ে গেল। ঠিক আছে, জিনিসটা বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা? সম্মতি কেন অপরাধ হয়ে যাবে? কারণ এখানে বলা না যে কাজটা করতে হবে। ঠিক আছে, এখানে সম্মতি পর্যন্তই অবৈধ কাজের বা বৈধ উপায় অবৈধ কাজের সম্মতি অপরাধ। ঠিক আছে, সামনে কাজে লাগবে এই কথাগুলো, একটু ক্লিয়ার হলে সামনে পার্থক্য করতে গেলে খুব কাজে দেবে, তখন নিজেই বলবেন যে আর এই তো এইটা, এইটা তো এই পার্থক্য, এইটা তো এই পার্থক্য। এর জন্য কনসেপ্টটা ক্লিয়ার রাখেন আপাতত। এখন কনস্পিরেসি তাহলে আমরা পেলাম। এখন কনস্পিরেসির ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে এইখানে দেখেন কনস্পিরেসির ক্ষেত্রে একটা সাজার কথা বলা আছে। ঠিক আছে, এই সাজাটা একটু ভালো করে মনে রাখবেন। তাহলে কনস্পিরেসির সাজা বলা আছে 120-এর খতে। কনস্পিরেসির সাজার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার একটু বেয়ার একটা হাতে নেন। এইখানে দেখেন, এইখানে একটু কনফিউশন হতে পারে না, এইখানে 6 মাস গুনবেন না হচ্ছে অন্য কী গুনবেন সেইটা বলেন। দেখেন এইখানে 120-এর খ, বেয়ার একটা হাতে নেন। এখানে বলা আছে যে ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, দুই বা ততুর্ধ মেয়াদের সশ্রম কারাদণ্ড, বিজনেস সশ্রমের ক্ষেত্রে কিন্তু না, মৃত্যুদণ্ড যাবজ্জীবন তো সশ্রম, কিন্তু অন্য দুই বা ততুর্ধ সশ্রম কারাদণ্ড, বিনাশ্রমের কথা কিন্তু বলে নাই। এইটা একটু মনে রাখবেন, এই পয়েন্টটা হাইলাইট করার জন্যই আপনাদের বেয়ার একটা হাতে নিতে বলছি। তাহলে কি এই ধরনের যদি ষড়যন্ত্র করে, তাহলে শাস্তির বিধান না থাকলে এরূপ দণ্ডের ক্ষেত্রে অপরাধ সহায়তা করেছে, তাহলে যেন অপরাধের সহায়তা করেছে, তাহলে অপরাধের সহায়তা করার যে সাজা, এটারও সেই সাজা। তাহলে কনস্পিরেসির যখন সাজা দেবেন, তখন কিন্তু ওই যে প্রিন্সিপালগুলো আমরা দেখেছি 109 থেকে 120 পর্যন্ত, এই প্রিন্সিপালগুলো হচ্ছে আপনার মাথায় নিয়ে তারপর কনস্পিরেসির সাজা দিতে হবে। ঠিক আছে, আর যে ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তাছাড়া হচ্ছে সশ্রম কারাদণ্ড ব্যতীত, 2 বছরের বেশি সশ্রম কারাদণ্ড ব্যতীত যে যদি অন্য কোনো অপরাধের কনস্পিরেসি করে থাকে, তাহলে তার সাজা হবে 6 মাস, সর্বোচ্চ 6 মাস সাজা হতে পারে। তাহলে সাজার বিষয়টা কি? একটা ক্ষেত্রে কিন্তু আপনার কিসের প্রিন্সিপাল ফলো করে, এই যে অ্যাবেটমেন্টের প্রিন্সিপাল ফলো করে, আর একটা ক্ষেত্রে কিন্তু সেটা একটা সাজাই বলে দেওয়া আছে, নির্ধারিত সাজা বলে দেওয়া আছে। কোন কোন ক্ষেত্রে এই দুইটা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আর ওইখানে আবার আর একটা কথা, এখানে কিন্তু বিনাশ্রম সাজার কথা বলে নাই, বলছে সশ্রম, সশ্রম অপরাধের ক্ষেত্রে দুই বা তার বেশি সশ্রম অপরাধের ক্ষেত্রে কনস্পিরেসির নিয়মটা, সরি, যে অ্যাবেটমেন্টের যে প্রসিডিউরটা, অ্যাবেটমেন্টের যে সাজা, এই ধরনের সাজার প্রিন্সিপাল মাথায় রেখে সাজা নির্ধারণ করতে হবে। অর্থাৎ যেখানে অপরাধ যেটা করেছে, কনস্পিরেসি যে অপরাধের জন্য করেছে, ওই অপরাধের সাজা হবে। খুনের জন্য করলে খুনের সাজা 302 ধারা অনুযায়ী, কালপাবেল হোমিসাইডের জন্য করলে 304 ধারা অনুযায়ী সাজা হবে। ঠিক আছে, চুরির জন্য করলে 379 ধারা অনুযায়ী সাজা হবে, যদি কনস্পিরেসির আলাদা কোনো সাজা বলা না থাকে। কনস্পিরেসির সাজা কিন্তু কিছু জায়গায় বলা আছে। ঠিক আছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না, তারপর হচ্ছে ওই যে আরও কিছু বিষয় আছে। তো সুতরাং হচ্ছে দেখেন এই বিষয়টা বোঝা গেল কিনা, কনস্পিরেসির সাজার বিষয়টা যদি বুঝেন, তাহলে হচ্ছে এবার আমরা পার্থক্যগুলো দেখব। ঠিক আছে, পার্থক্যগুলো দেখব আমরা, কনস্পিরেসি এবং হচ্ছে অ্যাবেটমেন্টের পার্থক্য দেখব। কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট 134, 107 এবং হচ্ছে এই পার্থক্যটা দেখব। 34 ধারা যদি আপনাদের পড়ানো হয় নাই, আপনাদের জন্য এটা খুব কম ইম্পর্টেন্ট, এই জন্য পড়ানো হয় নাই। 34 এবং 149 আপনারা একটা আইডিয়া আছে, এটা আমি বিলিভ করি, এই ভিত্তিতে হচ্ছে আজকে একটু আলোচনায় পার্টিসিপেট করবেন। আর 34 ধারা আপনাদের, 34, 149 আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, এই জন্য হচ্ছে যেহেতু আমি আপনাদের কথার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি যে যে বিষয়গুলো বেশি, খুব বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো হচ্ছে আগে পড়াবো। ওকে, এরপর হচ্ছে যেগুলো কম ইম্পর্টেন্ট এইগুলো পড়াবো, বা হচ্ছে সব সাবজেক্টের আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ করব, এবং এরপরে হচ্ছে কি করব, আপনারা হচ্ছে যেগুলো কম ইম্পর্টেন্ট এগুলো দেখবো।
আচ্ছা যাই হোক, তাহলে এবার আমরা হচ্ছে আশা করি বুঝেছেন, এবার আমরা পার্থক্যটা একটু দেখি। ওকে, তাহলে পার্থক্যটা একটু দেখি, অ্যাবেটমেন্ট ভার্সেস কনস্পাইরেসি। এখানে খুব সোজা, আপনারা পার্থক্য বললে নিজেরাই পেরে যাবেন যে পার্থক্যটা কি। আমি জাস্ট পয়েন্টগুলো লিখবো, আপনারাই পারবেন। অ্যাবেটমেন্ট ভার্সেস কনস্পাইরেসি, এক নম্বর পার্থক্য করেন, এক নম্বর যেটা বিষয়টা দিয়ে পার্থক্য করতে পারেন সেটা হচ্ছে সংজ্ঞা। কনস্পাইরেসির সংজ্ঞা দিবেন, অ্যাবেটমেন্টের সংজ্ঞা দিবেন। অ্যাবেটমেন্টের সংজ্ঞার তিনটে উপাদান, কনস্পাইরেসির সংজ্ঞার চারটে উপাদান। তাহলে প্রথম সংজ্ঞা দেবেন, উপাদানগুলো লিখবেন না, স্লো মানে যেটাকে বলে মানে হচ্ছে জাস্ট পাশাপাশি লিখে সংজ্ঞাটা দিয়ে দিবেন, ঠিক আছে। দুই নম্বরে পার্থক্য করবেন উপাদান দিয়ে। কনস্পাইরেসির উপাদান কয়টা? চারটা। অ্যাবেটমেন্টের উপাদান কয়টা? তিনটা। তিনটে কাজের মাধ্যমে অ্যাবেটমেন্ট হতে পারে, এটা তিনটে উপাদান, কনস্পাইরেসির উপাদানের চারটা, এই চারটা উপাদান সুন্দরভাবে লিখে দেবেন। সংজ্ঞাটাই আবার সহজ করে ছোট করে এখানে লিখে দিলেই আবার আরেকটা পার্থক্য হয়ে গেল। তিন নম্বর, তিন নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে ধারা। কনস্পাইরেসির যে সংজ্ঞাটা দেয়া আছে কত ধারায়? 120-এর ক। আচ্ছা আগে অ্যাবেটমেন্টেরটা লিখে, 107। এটা দেয়া আছে কত? 120-এর ক এ। তাহলে এইটা লিখে দেবেন যে পেনাল কোডের দণ্ডবিধির 107 ধারা হচ্ছে কনস্পাইরেসি সম্পর্কে আলোচনা করেছে, অ্যাবেটমেন্ট সম্পর্কে আলোচনা করেছে, 120-এর ক ধারায় কনস্পাইরেসি সম্পর্কে আলোচনা করেছে। ধারাভিত্তিক পার্থক্য, সংজ্ঞাগত পার্থক্য, ধারাগত পার্থক্য, উপাদানগত পার্থক্য। তিন, চার নাম্বার, চার নাম্বার হচ্ছে অপরাধ সংগঠন। অপরাধ সংগঠন কখন হবে? কনস্পাইরেসির ক্ষেত্রে কখন অপরাধ সংগঠিত হয়? সরি, অ্যাবেটমেন্টের ক্ষেত্রে কখন সংগঠন হয়? ইনস্টিগেট করলেই সংগঠন হয়ে যায়, কাজটা করার প্রয়োজন হয় না, কাজ করার প্রয়োজন হয় না। কিসের ক্ষেত্রে? অ্যাবেটমেন্টের ক্ষেত্রে। অ্যাবেটমেন্টের ক্ষেত্রে কাজ করার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এটা আমরা দেখে এসেছি ব্যাখ্যাগুলোয়। আর এই ক্ষেত্রে তা কাজ করার প্রয়োজন নাই, শুধুমাত্র এই তিনটা যে উপাদান আছে এই উপাদানগুলো আপনি অনুসরণ করলেই অপরাধ করা হয়ে যাবে। আর কনস্পাইরেসির ক্ষেত্রে কি? আপনার এখানেও কাজ করার প্রয়োজন নাই, কিন্তু এখানে যে কাজটা করতে হবে, যে দুই বা ততোধিক ব্যক্তি এখানে একত্রিত হবে তাদের সম্মতি থাকতে হবে, সম্মতি। কিন্তু এখানে আবার কোনো সম্মতির প্রয়োজনও নাই, এখানে কাজ করার প্রয়োজন নাই, সম্মতির প্রয়োজনও নাই। আর এখানে সম্মতির প্রয়োজন আছে কিন্তু কাজ করার প্রয়োজন নাই, সম্মতির প্রয়োজন আছে কাজ করার প্রয়োজন নাই। আর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সম্মতির প্রয়োজনও নাই, কাজ করার প্রয়োজনীয়তা নাই। অপরাধ কখন অপরাধটা হবে, ঠিক আছে। পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পরিধি। দেখেন অ্যাবেটমেন্টের পরিধি ছোট, কারণ এখানে তিনটে উপাদান বলে দেওয়া আছে এবং এখানে হচ্ছে তিনটে উপাদান ফিক্সড যে এই কাজগুলো করলে অ্যাবেটমেন্ট। কনস্পাইরেসির চারটে উপাদান আছে কিন্তু চারটে উপাদান ফিক্সড না। অপরাধ, অপরাধ সম্পর্কে কোনো আপনি হচ্ছে কনস্পাইরেসি করা, সম্মতি হওয়া তিন বা চার ব্যক্তি বা দুই বা ততোধিক ব্যক্তি, যে কোনো অপরাধ, তাহলে বাংলাদেশে আইন অনুযায়ী অপরাধ আছে, কতগুলো অপরাধ আছে। তাহলে এই কনস্পাইরেসির পরিধি কি কি? ব্যাপক। আর হচ্ছে অ্যাবেটমেন্টের পরিধি কি? একটু ছোট। অ্যাবেটমেন্টের থেকে কনস্পাইরেসির পরিধি ব্যাপক। পরিধিটা কি? ব্যাপক, বড়, ঠিক আছে। আচ্ছা এরপর যে পার্থক্যগুলো আমরা দেখবো, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্থক্য দেখলাম, ছয় নম্বরে যে পার্থক্য দেখলাম সেটা মাত্র নিজে অপরাধ কিনা, নিজে অপরাধ কিনা, এটাকে আরেকভাবে বলা যায় স্বতন্ত্র অপরাধ। দেখেন অ্যাবেটমেন্ট স্বতন্ত্র অপরাধ না, অ্যাবেটমেন্ট স্বতন্ত্র অপরাধ না, কনস্পাইরেসি স্বতন্ত্র অপরাধ। কেন কনস্পাইরেসি স্বতন্ত্র অপরাধ? এই যে কনস্পাইরেসির সাজা 120-এর ক্ষয়ে দেয়া আছে, অ্যাবেটমেন্টের সাজা কি কোনটা? অ্যাবেটমেন্ট কি নিজে কি একটা স্বতন্ত্র অপরাধ হতে পারে? হতে পারে না, কারণ এই অ্যাবেটমেন্টের সাথে আরও একটা সেকশন ইনক্লুড করে তারপর সাজা দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা একটা, একটা হচ্ছে স্বতন্ত্র অপরাধ না, আর একটা হচ্ছে স্বতন্ত্র অপরাধ।
সরি সরি, এটা স্বতন্ত্র অপরাধ এভাবে না লিখে এটা আর একভাবে লিখতে পারেন, তাহলে আরো ক্লিয়ার হবে। কারণ তাইলে এটা কনফিউশন হয়ে যেতে, এটা একটা কাজ করতে পারেন যে শুধুমাত্র সাজা দেওয়া যায় কিনা বা চার্জ গঠন, এই কথাটা দেখলে বেশি ভালো হয়। চার্জ চার্জ গঠন চার্জ গঠন, তাহলে এইটা লিখলে ভালো হবে বেশি। চার্জ গঠনের ক্ষেত্রে কি হয়, যখন চার্জ গঠন করা হয় তখন কিন্তু শুধুমাত্র 107 চার্জ গঠন হয় না, অথবা 109 চার্জ গঠন হয় না। তাহলে চার্জ গঠন ক্ষেত্রে হলে কি করতে হবে, 107, ঠিক আছে, 107, তারপর হচ্ছে আপনার কি করতে হবে এর পাশাপাশি যে কোনো একটা ধারা, যেমন হচ্ছে আপনি খুনের যদি অ্যাবেটমেন্ট করেন তাহলে পাশাপাশি 302, এইটার একসাথে চার্জ গঠন করতে হবে। তাহলে চার্জ গঠনের করার ক্ষেত্রে যখন চার্জ গঠন করতে হবে তখন হচ্ছে কি, এই অ্যাবেটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাবেটমেন্টের চার্জ গঠন করা যায় না, কারণ হচ্ছে যে অপরাধটা সম্পর্কে অ্যাবেটমেন্ট করা হয়েছে সেটারও তো চার্জ গঠন করতে হবে, তাই তো? 305 এবং 306 দ্বারা ছাড়া বাকি সকল ক্ষেত্রে অ্যাবেটমেন্টের চার্জ গঠন করা যায় না স্বতন্ত্রভাবে। তাহলে যেহেতু স্বতন্ত্রভাবে চার্জ গঠন করা যায় না, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এইটার হচ্ছে 107 এবং 302 বা অন্য যে কোনো একটা ধারা, যেমন চুরি করলে অ্যাবেটমেন্টের যার যদি চুরি হয় অ্যাবেটমেন্টের মাধ্যমে, তাহলে 107 379 এইরকম চার্জ গঠন করতে হবে। তাহলে এটাকে চার্জ গঠন করা যায় না, এটাকে একসাথে চার্জ গঠন করা হয়, মানে নিজেই চার্জ গঠন করা যায় না শুধুমাত্র 107 বা 109 দ্বারা, কিন্তু 120 খ অথবা 120 বি যেখানে হচ্ছে কি বলা আছে অপরাধ সম্পর্কে বলা আছে, এটাকে শুধুমাত্র এই ধারায় চার্জ গঠন করা যায়, শুধুমাত্র অন্য কোনো ধারার সহায়তা লাগে না। 7 নম্বরে এসে লিখবেন, এইটার পরে লিখবেন হচ্ছে স্বতন্ত্র অপরাধ সম্পর্কে, ঠিক আছে, স্বতন্ত্র অপরাধ। ইনস্টিগেশন একটা স্বতন্ত্র অপরাধ না, ঠিক আছে, কিন্তু সরি, যে অ্যাবেটমেন্ট একটা স্বতন্ত্র অপরাধ না, কিন্তু আপনার ইচ্ছা এইগুলো একটু মুছে ফেলি লিখতে সুবিধার জন্য। আপনার কি কি একটা স্বতন্ত্র অপরাধ না, আপনার হচ্ছে এই যে অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্ট একটা স্বতন্ত্র অপরাধ না। কেন স্বতন্ত্র অপরাধ না, স্বতন্ত্র অপরাধ থাকলে তার হচ্ছে অন্য কোনো ধারার উপর নির্ভর করতে হতো না, ঠিক আছে, বা এই শুধুমাত্র কি হতে হতো না, কোনো কর্মের উপর ডিপেন্ড করতে হতো না, কোন কাজের অপরাধ ইনস্টিগেট করছে এটা দেখার প্রয়োজন ছিল না। সুতরাং 7 নম্বর অনুযায়ী এটা কোনো স্বতন্ত্র অপরাধ না। কি নয় স্বতন্ত্র অপরাধের ক্ষেত্রে, কি নয়, অ্যাবেটমেন্ট নয়, অ্যাবেটমেন্ট নয়, কিন্তু হচ্ছে কনস্পিরেসি একটা স্বতন্ত্র অপরাধ, কারণ এর সাজা আবার 120 ক্ষয় দেয়া আছে অপরাধ। এরপর হচ্ছে যে বিষয়টা দেখবো 7 নম্বর 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সংখ্যা। কনস্পিরেসির ক্ষেত্রে অ্যাবেটমেন্টের ক্ষেত্রে একজনকে সাজা দেওয়া যায়, সে যে যে শুধু অ্যাবেটর তাকেই সাজা দেওয়া যায়, কাজ সংগঠিত করে নাই, যাকে অ্যাবেটমেন্ট করছে সে অস্বীকার করলো, তাহলে একজনকেই সাজা দেওয়া যাবে বা একজন অপরাধী সাব্যস্ত হবে, বা একজন এই কাজটা অ্যাবেটর হিসেবে দোষী সাব্যস্ত হতে পারে, বা একজন অ্যাবেটর হতে পারে। আর কনস্পিরেসির ক্ষেত্রে দুইজন বা তার বেশি লোক লাগবে। তাহলে 7টা পার্থক্য দেখবে, 8টা মা এতগুলো পার্থক্য দেবে। 9 নম্বরে একটা উদাহরণ দিয়ে দিবেন, উদাহরণগত পার্থক্য, উদাহরণ শেষ। দেখেন কোনোটা অ্যাবসার্ড আছে কিনা বা কোনোটা বুঝতে পারে না এমন কোনো বিষয় আছে কিনা কনস্পিরেসি এবং অ্যাবেটমেন্টের মধ্যে, যে পার্থক্যগুলো দেখলাম এর মধ্যে কোনোটা বুঝেন নাই বা বুঝতে কষ্ট হচ্ছে এরকমের কোনো পার্থক্য আছে কিনা। ওকে, এটা বুঝতে পারছেন কি না বুঝলে একটু কমেন্ট করেন। এরপরে আর একটা বিষয় পড়াবো, তারপর আমাদের ক্লাস শেষ করব। আচ্ছা, 6-7 সেম কথা, চার্জ গঠন। একটা হচ্ছে চার্জ গঠন কি, শুধুমাত্র 107 দ্বারা চার্জ গঠন করা যায় না, কারণ 107 দ্বারা বা 109 দ্বারা চার্জ গঠন করা যাবে না। কেন চার্জ গঠন করা যাবে না, কারণ হয়েছে অ্যাবেটমেন্ট, কোন অপরাধের অ্যাবেটমেন্ট হয়েছে সেটা তো বুঝতে হবে। তাহলে চার্জ গঠন করতে হলে অ্যাবেটমেন্ট প্লাস অপরাধ দুইটার একসাথে চার্জ গঠন করতে হবে একত্রে। তাহলে 107 এর সাথে ধরেন খুনের কেউ অ্যাবেটমেন্ট করলো,
কিসের খুনের, যদি খুনের অ্যাবেটমেন্ট করে তাহলে 107 বা 109 এর সাথে 302 বসাইতে হবে, 107 বা 9 এর সাথে 379 বসাইতে হবে যদি চুরির হয়। কিন্তু কনস্পিরেসি নিজেই একটা অপরাধ, সুতরাং হচ্ছে এখানে 320 এর বিধারায় সাজা দেওয়া যায়, এখানে আর আলাদা কি করার প্রয়োজন নাই, আলাদা কোনো ধারাকে ইনক্লুড করার প্রয়োজন নাই, এটা হচ্ছে চার্জ গঠন। আর স্বতন্ত্র অপরাধ, স্বতন্ত্র অপরাধ যেহেতু আরেকটা ধারা সহায়তা নেওয়া হয়, সুতরাং এটা কোনো স্বতন্ত্র অপরাধ না, দেখতে হবে কোন কাজের অ্যাবেটমেন্ট করলো, সেইটা কি সাজাটা আসলো, তারপর এখানে কি সাজা দেবে অ্যাবেটমেন্টের ক্ষেত্রে। কনস্পিরেসির ক্ষেত্রে কিন্তু ওইখানে বলা আছে যে যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা 2 বছরের নিচে হলে 6 মাস, ঠিক আছে, 2 বছরের বেশি হলে তাহলে আবার অ্যাবেটমেন্ট। তাহলে কনস্পিরেসির ক্ষেত্রে কিন্তু এটা একটা স্বতন্ত্র অপরাধ, কারণ এটার অপরাধের সাজা 6 মাস নির্ধারিত আছে 2 বছরের কমের ক্ষেত্রে, কিন্তু 2 বছরের সশ্রম কারাদণ্ডের বেশির ক্ষেত্রে আবার কনস্পিরেসির নিয়ম প্রতিফলন করে, কিন্তু তারপর এটা একটা স্বতন্ত্র অপরাধ, ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন কিনা। দেখেন এবারে ব্যাপারটা বুঝছেন কিনা, আনিকা ওয়ালেত আপু দেখেন। এরপরে হচ্ছে আমরা আর একটা পার্থক্য দেখব, 34, 107, 120, ঠিক আছে, 107 এবং 120 এর পার্থক্য আমরা দেখে ফেলেছি, এবার 34টাকে ইনক্লুড করবো আর কি এর সাথে। ওকে থ্যাংক, ও ওকে লেখেন না আগের, ওকে আচ্ছা দাঁড়ান একটু অপেক্ষা করান, কাজ করতেছে না কেন। ইয়েস থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব, আমরা এবার 34, 120 এবং হচ্ছে আপনারাই পারবেন, এখন আর আমার আলোচনা করার কিছু নাই, ঠিক আছে, এইটা বুঝলে পরেরটা আপনারাই পারবেন। এইটা হচ্ছে কি জানেন, বুঝে পড়ার একটা মজা, যে আপনি তারপর নিজে এরকমের পার্থক্য 5-6টা বানাই বানাই লিখে আসতে পারবেন ইনশাল্লাহ, যদি বুঝে পড়েন। তাহলে এবার দেখবো 34, 107, 120 ক এর পার্থক্য। দেখেন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি 3টা সংজ্ঞা দিয়ে দিবেন, সংজ্ঞা কিসের কিসের সংজ্ঞা, 34 আছে কি, 34 আছে সাধারণ অভিপ্রায়, সাধারণ অভিপ্রায়, ঠিক আছে, অভিপ্রায় সম্পর্কে এইটার সংজ্ঞা দিয়ে দিলেন যে এই এই বিষয় থাকলে কি থাকলে, কোনো ব্যক্তি যদি অপরাধের অপরাধী মন নিয়ে এবং হচ্ছে কার্যে পার্টিসিপেট করার মাধ্যমে একাধিক ব্যক্তি যদি একটা কার্য অপরাধ সংগঠিত করে তাহলে সকলে সেইমভাবে দোষী সাব্যস্ত হবে, এইটাই বলছে 34-এর কথা। তারপর 134-এ এইটা বললেন, 107-এ এর আগে আরেকটা কাজ করবেন, সংজ্ঞা দেওয়ার আগে যেহেতু 34 বলা আছে সেহেতু আর একটা কাজ করতে পারেন, আলোচ্য বিষয় 1 নম্বরে দেবেন আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় কি, 34-এর আলোচ্য বিষয় কি, 34-এর ধারা 34-এর আলোচ্য বিষয় সাধারণ অভিপ্রায়, 107-এর আলোচ্য বিষয় কি অ্যাবেটমেন্ট, 120-এর আলোচ্যের বিষয় কি কনস্পিরেসি, এইটা দেবেন প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য যেটা দেখবেন সংজ্ঞাগত, এইবারে এর সংজ্ঞাগুলো দিয়ে দিলেন, অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেবেন, কমন অভিপ্রায়ের সংজ্ঞা দেবেন, 120-এর কনস্পিরেসির সংজ্ঞা দিয়ে দেবেন, তাহলে কি 2টা পার্থক্য হয়ে গেল। তাহলে প্রথম দিবেন, ওকে তাহলে কয়টা পার্থক্য হয়ে গেল, 2টা, প্রথম আলোচ্য বিষয় কি সেটা লিখবেন, 34-এর আলোচ্য বিষয় কি, 107-এর আলোচ্য বিষয় কি, 120-এর আলোচ্য বিষয় কি, সংজ্ঞা সংজ্ঞা সাধারণ অভিপ্রায়ের সংজ্ঞা কি, 107-এর সংজ্ঞা কি, 120-এর সংজ্ঞা কি দিয়ে দিলেন। 3 নম্বর পার্থক্য, 3 নম্বর পার্থক্য হচ্ছে উপস্থিতি, 34 ধারা অনুযায়ী অপরাধ হতে হলে উপস্থিতি থাকতে হবে, ব্যক্তির উপস্থিতি থাকতে হবে, আর হ্যাঁ 34 ধারা অনুযায়ী অপরাধ হতে হলে ব্যক্তির উপস্থিতি থাকতে হবে, আর 107, 120-এর ক এখানে ব্যক্তির উপস্থিতি না থাকলেও চলবে, অপরাধ হয়ে যাবে। এক জায়গায় 34 হয়েছে উপস্থিতি থাকতে হবে, আর 107, 120-এর কয়ে উপস্থিতি থাকার প্রয়োজন নেই। 4 নম্বরে পার্থক্য কি বলতে পারে সেটা হচ্ছে এই যে স্বতন্ত্র অপরাধ, তাহলে আমরা আগে দেখছিলাম 107 কোনো স্বতন্ত্র অপরাধ হয় না, তাহলে দেখেন 34 স্বতন্ত্র অপরাধ হয় না, 107ও স্বতন্ত্র অপরাধ হয় না, কিন্তু 120 একটা স্বতন্ত্র অপরাধ, ঠিক আছে। দেখেন এরপরে যে বিষয়টা চার্জ গঠন, শুধুমাত্র 34 দিয়ে চার্জ গঠন করা যায় না, যেহেতু এটা কোনো স্বতন্ত্র অপরাধ না, তাহলে 34-এর সাথে যে কোনো ধারা মিক্সড করে চার্জ গঠন করতে হবে। 2 নম্বরে হচ্ছে 107-কেও আপনি হচ্ছে শুধুমাত্র চার্জ গঠন করতে পারবেন না, তাহলে এর সাথে অন্য যে কোনো ধারাকে মিলিয়ে চার্জ গঠন করতে হবে,
আর 120 নিজে যেহেতু তো স্বাতন্ত্র্য অপরাধ এজন্য এখানে চার্জ গঠন করা যায় শুধুমাত্র 120 ধারার উপর ভিত্তি করে ঠিক আছে আচ্ছা এবার যে বিষয়টা সেটা হচ্ছে 6 নাম্বার অপরাধ সংগঠন 34 ধারা অনুযায়ী কাজটা হলে তখন অপরাধ হবে কাজ হলে কোন ধারায় অপরাধ হবে 34 আর কাজ না হলেও অপরাধ হবে 107 120 120 এর ক্ষেত্রে লাগবে সম্মতি 107 এর ক্ষেত্রে ইনস্টিগেট করলে কাজ শেষ সম্মতিরও প্রয়োজন নাই ওকে তাহলে কি অপরাধ সংগঠন কাজ হলে 34 দ্বারা অপরাধ হবে কাজ না হলে 107 এবং 120 এর এতে অপরাধ হতে পারে ওকে এরপর হচ্ছে কি 7 নাম্বার সদস্য কতজন সংখ্যা লাগবে 34 এর সংখ্যা লাগবে 34 এবং 120 এ সংখ্যা লাগে হচ্ছে 2 এর বেশি ওকে 34 এবং 120 এর সংখ্যা লাগে 2 বা তার বেশি 34 120 সংখ্যা লাগবে 2 বা বেশি আর আপনার হচ্ছে 107 এর সংখ্যা একজন হলেই এনাফ আগে যেভাবে পড়েছি 8 নম্বরের পার্থক্যটা উদাহরণগত পার্থক্য দিয়ে দিবেন তিনটে উদাহরণ দিয়ে দিবেন সুন্দর শেষ পার্থক্য হয়ে গেল দেখেন এইখানে কোনো প্রবলেম আছে কি না 11 জন ক্লাস করতেছিলেন এখন নামতে নামতে 8 জনে চলে আসছেন বাকিরা আসলে কি কোথায় গেল ঠিক আছে দেখেন এই এইটা বুঝতে পারছেন কি না বুঝতে পারছেন কিনা যদি বুঝেন তাহলে বলবেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ছয়টা আবার বলেন বারবার ছয় নিয়ে ঝামেলা কেন অপরাধ সংগঠন ও আচ্ছা 34 অনুযায়ী কাজ সংগঠিত হতে হবে আপনার সাধারণ অভিপ্রায় আছে কাজটা করতে পারলেন না অপরাধ হবে না অর্থাৎ আপনি আর রহিম মিলে দুইজন আচ্ছা অনেক ফাস্ট বলছেন মিস করে ফেলছি আচ্ছা সমস্যা নেই কারণ ফাস্ট বলছি আগেরটা এগুলো বুঝছেন তো সুতরাং এগুলো সহজ এই জন্য না আগেরটা বুঝলে এটা আর একটা এমনি পারবেন এই জন্য ফাস্ট বলেছিলাম ওকে আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমি একটু বলি তাহলে কি 34 হচ্ছে কি ধরেন আপনার সাধারণ অভিপ্রায় আছে কি সাধারণ অভিপ্রায় কি দুইজন ব্যক্তি মিলে আপনারা একটা সাধারণ অভিপ্রায় করলেন যে জব্বারকে চিন্তাই করবেন দুজন ব্যক্তি মিলে এখন দুজন ব্যক্তি মিলে সাধারণ অভিপ্রায় আপনারা যে পর্যন্ত এই অভিপ্রায় বাস্তবায়ন না করতে পারতেছেন সে পর্যন্ত এইটা কি হবে না যে আপনাদের সাধারণ অভিপ্রায় দুইজনের একই অভিপ্রায় দুজন কিন্তু আবার সম্মতি দেন নাই কিন্তু দুজনের একটা অভিপ্রায় নিয়ে কাজটা করতে গেলেন ঠিক আছে এখন আপনাদের ভিতরে একটা কি কমন ইন্টেনশন আছে এই কমন ইন্টেনশন বাস্তবায়ন করতে গিয়ে দুইজনই স্পটে উপস্থিত হয়ে কাজটা করে ফেললেন তখন অপরাধ হবে কিন্তু যে ক্ষেত্রে কাজটা করতে পারলেন আপনাদের কমন ইন্টেনশন সেম তাহলে শুধুমাত্র ইন্টেনশনের জন্য তো আপনি কাউকে সাজা দিতে পারেন না তাহলে অপরাধটা না করলে সাজা হবে না 34 দ্বারা যেটা আমরা প্রথম ক্লাসে বলেছি আর এই ক্ষেত্রে কি হলো এই ক্ষেত্রে তো আগেই বুঝেছেন যে কাজ না হলেও সাজা হবে আপনি শুধু ইনস্টিগেট করলেন আপনার তো কনস্পায়ারেন্স এই করা শেষ অ্যাবেটমেন্ট করা শেষ তাহলে অ্যাবেটমেন্টের সাজা আপনি কি করলেন কনস্পায়ারেন্সি করলেন সম্মতি দিলেন অবৈধ কাজ করার দুই ব্যক্তি দুই বা তার বেশি ব্যক্তি সম্মতি দিলেই কাজ শেষ এখানে আর কি করতে হবে না কাজটা সংগঠন করার প্রয়োজন নেই এবার বুঝছেন কিনা বলেন আনিকা ওয়ালেট আপু বুঝছেন কিনা থ্যাংক ইউ তাহলে এইভাবে এইভাবে ব্যক্তি করে করে আপনারা হচ্ছে বুঝে বুঝে পার্থক্যগুলো লিখতে পারবেন এখন যদি আপনাকে 149 দ্বারা বুঝিয়ে দিই 34 149 107 149 120 149 পারবেন আপনি ইনশাল্লাহ তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি হোয়াইট বোর্ডে যা লেখা আছে এগুলো মুছে ফেলবো মুছে ফেলার পরে আপনাদের কিছু টাস্ক দিব বাড়ির টাস্ক এইগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এইগুলো কমপ্লিট করবেন আচ্ছা এই তাহলে আপনাদের বাড়ির টাস্ক হচ্ছে আগামীকালকে আজকে যে টপিকগুলো পড়িয়েছি এই টপিকের উপর যতগুলো প্রবলেম্যাটিক প্রশ্ন এসেছে
বা ফ্যাক্ট ভিত্তিক যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ করবেন। গত ক্লাসে যা পড়িয়েছি এখান থেকে যদি কোনো প্রশ্ন প্রবলেমেটিক প্রশ্ন এসেছিল এসে থাকতো সেগুলো সলভ করবেন। সলভ করার পরে সব প্রবলেমেটিক প্রশ্ন আপনার মন মতো হবে, আগে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এর আগে সলিউশন দেখবেন না, আগে নিজে উত্তর করার চেষ্টা করবেন, এরপরে সলিউশন দেখবেন। দেখার পরে যদি মনে হয় যে আসলে আমি পারি নাই, বুঝি নাই, পারতেছি না, সেক্ষেত্রে ওই প্রবলেমটার ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দেবেন, পার্সোনাল ইনবক্স করার দরকার নেই, যাতে হচ্ছে সবাই দেখতে পারে কি প্রবলেম। মেসেঞ্জার গ্রুপে দিবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো বা অথবা আমি কুলু বলে দেবো, আপনি তারপর অ্যান্সার মিলিয়ে নেবেন, এরপরে কুলু বলার পরে না পারলে আমি অ্যান্সার করে দেবো, ডোন্ট ওরি। কিন্তু এই কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু প্রবলেমেটিকে পিছিয়ে যাবেন। প্রবলেমেটিক অ্যান্সার সলিউশন কীভাবে করবেন সেটা কিন্তু গত ক্লাসে বলেছি, যারা মিস করেছেন সে তারা ওই ক্লাসটাই দেখে নেবেন। ওকে, আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কি না, যদি প্রশ্ন থাকে দ্রুত করবেন, যদি প্রশ্ন না থাকে আজকে এখানেই বিদায় নেব। ওকে, কারো কোনো প্রশ্ন নেই তাহলে আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে, শুভকামনা, আল্লাহ হাফেজ।